বকখালি সমুদ্র সৈকত। বাঙালি এক সুন্দর শান্ত নির্জন নিরিবিলির মধ্যে অবস্থিত মোহনা সংলগ্ন এক নৈসর্গিক জায়গা, যা কাপেলদের সবথেকে সেরা ঠিকানা। আমরা গরমের মধ্যে শিয়ালদা নামখানা ট্রেন রুটে বেরিয়ে পড়েছিলাম বকখালি ফ্রেজারগঞ্জ ভ্রমণে। কলকাতার খুব কাছে অবস্থিত, সস্তায় এক থেকে দুদিনের মধ্যে ঘুরে আসার জন্য ট্যুর প্ল্যান করেই ফেলতে পারেন। আজকে আবার নতুন জায়গায় বেরিয়ে পড়েছি আমি, আপনাদেরকে আজকে দেখাবো সব থেকে সস্তায় নামখানা এবং নামখানা থেকে ফ্রেজারগঞ্জ বকখালি ভ্রমণ। যাবো আমরা শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে। বকখালিতে কোথায় কোথায় বেড়ানোর স্পট আছে এবং কীভাবে বকখালি যাবেন এবং লোকাল ট্রেনে যাওয়া যায় কি না এবং ভাড়াই বা কত, পুরো তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন। কলকাতার খুব কাছে অবস্থিত, সস্তায় এক থেকে দুদিনের ঘুরিয়ে আসার প্ল্যান করে ফেলতে পারেন। আমরা গরমের মধ্যেই শিয়ালদার নামখানা ট্রেন রুটে বেরিয়ে পড়েছিলাম বকখালি ফ্রেজারগঞ্জ ভ্রমণে। চটপট 25 টাকার টিকিট কেটে শিয়ালদা সাউথ ডিভিশনের দিকে চলে এলাম আজকের গন্তব্য ট্রেন নামখানা লোকাল ধরতে। শিয়ালদা হলো কলকাতার সবথেকে ব্যস্ততম রেল স্টেশন। কিছুক্ষণের জন্য 7:14 নামখানা লোকাল না ধরতে পারায় প্রায় 2 ঘন্টা লেট হয়ে গিয়েছিল আমাদের জার্নি। সেই শিয়ালদাতে অপেক্ষা না করে আমরা লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরলাম। অনেকদিন পর দুই অন্ধ ভিক্ষু যখন একসাথে দেখা হয় একই ট্রেনে, তখন সেই আনন্দের সীমা পার হয়ে যায় অন্য জগতে, যা আজ আমাদের জার্নির এক স্মৃতি হয়ে রয়ে থাকবে। দুই প্রান্তের প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুব মনোরম। আপনারা কখন এতটা পথ পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। আমরা এখন আছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। 7:14, 8:15 এবং 9:16 এই তিনটি ট্রেন সকালের দিকে আসে লক্ষ্মীকান্তপুর স্টেশন হয়ে নামখানা। কিন্তু এখানে এসে জানতে পারলাম 7:14 ট্রেনটি নামখানা হয়েই শিয়ালদা থেকে আসে, সোজা নামখানা যায়, এবং 8:15 ট্রেনটি লক্ষ্মীকান্তপুর পর্যন্ত এসে থেমে যায়, এবং 9:16 ট্রেনটি আবার শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা থেকে যায়। তো আপনাদের মনে রাখতে হবে যে সকালবেলা 7:14 এবং 9:16 ট্রেন সোজা নামখানা পর্যন্ত যায়। আপনারা চেষ্টা করবেন বকখালি যাওয়ার জন্য নামখানা পর্যন্ত
শিয়ালদা থেকে 7:14 ট্রেন ধরার, কারণ ওই ট্রেনটি সকালের দিকে খুব তাড়াতাড়ি নামখানা পর্যন্ত যায়, নাহলে কিন্তু 9:16 ট্রেন ধরে সোজা নামখানা যাওয়া যায়। সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যাবে আপনাদের, যেতে অনেক দুপুর হয়ে যাবে। লক্ষ্মীকান্তপুর থেকে এখন ট্রেন আসবে 11:15, সেই ট্রেনে আবার উঠে আমরা নামখানা পর্যন্ত যাব। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা পর্যন্ত আপনারা যদি হোয়ার ইজ মাই ট্রেনে দেখেন, কিন্তু আপনারা দুটো মাত্র ট্রেন পাবেন। আপনাদের এক্ষেত্রে বলে রাখি, শিয়ালদা থেকে অনেকগুলো ট্রেন লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা যায়, তো সেক্ষেত্রে আপনারা লক্ষ্মীকান্তপুরের যে কোনো ট্রেনে উঠে পড়বেন। লক্ষ্মীকান্তপুর থেকে সেই ট্রেনই লিঙ্ক আপ ট্রেন কিংবা সেই ট্রেনের নাম্বার চেঞ্জ হয়ে আবার নামখানা পর্যন্ত এই ট্রেনই চলে যায়। তো লক্ষ্মীকান্তপুর স্টেশনে অনেকটা সময় কেটে গেল, এবার চলুন, ট্রেনের সময় হয়ে গেছে, এবার সময় নামখানা যাওয়ার। মাধবনগর স্টেশনটা হলো এমন এক স্টেশন যা আমাদের চোখে খুব ভালো লাগলো। চারিদিকে গাছপালা যুক্ত এক প্রাকৃতিক হল্ট স্টেশন এটি। এবার এলো কাকদ্বীপ স্টেশন। গঙ্গাসাগর যাত্রীদের সিংহভাগই এই স্টেশনে নেমে গঙ্গাসাগর তীরে পৌঁছান। এবার আমাদের শেষ গন্তব্য নামখানা স্টেশনের দিকে ছুটে চলল ট্রেন। দীর্ঘ 105 কিলোমিটার যাত্রা পথ আমাদের কমপ্লিট হলো। আমরা যাত্রা শুরু করেছিলাম 8:15 শিয়ালদা স্টেশন থেকে, এখন বাজে প্রায় 12:30, প্রায় 4.5 ঘন্টা যাত্রা পথে সময় লেগে গেলো, 1 ঘন্টা এক্সট্রা লাগলো। এর কারণ হচ্ছে আমরা 1 ঘন্টা লক্ষ্মীকান্তপুর স্টেশনে ওয়েট করেছিলাম। তো এবার আমরা এই স্টেশন থেকে বাইরের দিকে যাব, সেখান থেকে এবং টোটো অটো পাওয়া যায় কি না পুরোপুরি বকখালি পর্যন্ত সেইটা আপনাদের দেখাবো। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাম দিকে চলে গেছে টোটো স্ট্যান্ড এবং বাস রাস্তার মোড়ের দিকের রাস্তা। নামখানা স্টেশন থেকে আপনাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হয়ে টোটো স্ট্যান্ডে আসতে হবে। এবার বাকিটা পথ আমাদের যেতে হবে সড়ক পথে। স্টেশন থেকে বকখালির দূরত্ব প্রায় 27 কিলোমিটার। নামখানা স্টেশন থেকে বকখালি যাওয়ার জন্য যে টোটো স্ট্যান্ড পড়ে, সেই টোটো স্ট্যান্ড থেকে কিন্তু ভাড়া বলছে রিজার্ভ হলে 350 টাকা, আপনারা যদি ব্যক্তিগতভাবে যান তাহলে ওরা লোক তুলবে, 70 টাকা করে ভাড়া পড়বে। তো আমার মনে হলো যে এখান থেকে একটু বেশিই নিচ্ছে বকখালি, আমরা আরেকটু আগিয়ে যাব বাস স্ট্যান্ড থেকে, দেখবো ওখানে কোনো গাড়ি আছে। এটি হলো হাতানিয়া দোয়ানিয়া সেতু। আগে এখান থেকে ফেরি করে পেরিয়ে যেতে হতো, এখন সেতু হয়ে অনেকটাই সুবিধা হয়েছে, 4 চাকা একদম বকখালি পর্যন্ত চলে যায়।
আমরা অটো ধরে বকখালি চললাম, ভাড়া পড়লো 40 টাকা, সময় লেগেছিল 25 মিনিট। আপনারা চাইলে বাসেও আসতে পারেন, যার ভাড়া পড়বে 28 টাকা এবং সময় লেগেছিল প্রায় 40 মিনিটের মতো। চটপট সস্তায় একটি হোটেল খুঁজে উঠে পড়লাম। এটি ছিল নবনির্মিত হোটেল এবং নন এসি রুম। বকখালির মধ্যে আমাদের আজকের ঠিকানা হচ্ছে এই প্রতিমা হোটেল, যেখানে আমাদের রুমের ভাড়া পড়েছে 400 টাকা। তবে আমরা দুজন আছি রুম শেয়ার করে, তো সেক্ষেত্রে 200 টাকা করে আমাদের ভাড়া পড়েছে, অনেকটাই কম। এই হোটেলের ফোন নাম্বার এবং ঠিকানা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পারলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। মোস্ট ওয়েলকাম টু বকখালি। আপনারা যদি সাদা বালির সমুদ্র সৈকত দেখতে চান, তো অবশ্যই বকখালি সমুদ্র সৈকত আসতে পারেন। এখানের সাদা বালির বীচ আপনাকে কিন্তু স্বাগত করবে। বকখালির সৌন্দর্য এক কথা প্রকাশ করার মতো নয়, হয়তো ঢেউ একটু কম, কিন্তু খুব 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 বেশি সুন্দর দৃশ্য। মানুষ অনেকবার দীঘা পুরী কিন্তু যায়, তো এরকম একটা অবিট জায়গা, এরকম একটা শান্ত নিরিবিলি একদম জনসংখ্যাবিহীন জায়গায় আপনারা একটা দিনের জন্য ঘুরে যেতে পারেন। তো আমরা ওই পেছন ধার থেকে এলাম, ওখান থেকে এসেছি, আর আমার ঠিক ডান দিকে আছে উইন্ডমিলের জায়গাগুলো। উইন্ডমিলের বড় বড় টারবাইনগুলো কিন্তু ওই ডান দিকে আছে, আর ওই দিকটাই হচ্ছে ফেজারগঞ্জ। আর এইটা হচ্ছে বকখালির সোজা বাস স্ট্যান্ড পড়ছে, আর আমার ঠিক এই ধারে আছে আপনার সুন্দরবন, এই দিকে আছে পরপর ঝাউবন, এবং আমরা ওই ঝাউবনের দিকেও যাব, সেই ভিডিও আপনাদের দেখাবো। বকখালিতে এলে কিন্তু আপনারা একটু অচেনা রূপ সবসময় দেখতে পাবেন। দীঘা পুরী তো অনেকবার গেছেন, কিন্তু বকখালির রূপটা কিন্তু আলাদা রকম, এই সমুদ্রটাও আলাদা রকম সৌন্দর্য এবং একটু আলাদা রকম জায়গা। তো কেমন লাগলো এ পর্বের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। নতুন ভিউয়ারদের জন্য বলছি, যদি আমার চ্যানেলের পাশে থাকতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, নতুন নতুন ভিডিওর আপডেট অবশ্যই আপনারা পাবেন। আজ এ পর্যন্তই, দেখাবেন নতুন ভিডিওর সাথে, টাটা।